যুদ্ধর কলিয়া ডাওরে সানিছে মধ্যপ্রাচ্য। ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে উঠিছে ইসরায়েল আর গাজা। যুদ্ধর আজি অষ্টমটো দিনত ভরি দিলে। এই পর্যন্ত উভয়পক্ষের প্রায় 5,000 অধিক লোকর প্রাণহানি হয়েছে, উভয়পক্ষের প্রায় 10,000 অধিক লোক আঘাতপ্রাপ্ত হয়েছে। গাজা স্ট্রিপ বিধ্বস্ত হয়ে উঠিছে। গাজার উত্তর প্রান্ত থাকা পেলেস্তানি নাগরিকসকলক গাজা ত্যাগ করবলৈ ইসরায়েল ডিফেন্স ফোর্সে 24 ঘণ্টার সময় বান্ধি দিছে। আর তেনে সময়তেই ইসরায়েলের রাজধানী তেল আভিভাবক টার্গেট করে লৈছে হামাসে। পুনের তেল আভিভাবত রকেট নিক্ষেপ করেছে হামাসে। আর হামাসে পুনের রকেট নিক্ষেপ করাত এই যুদ্ধর উত্তেজনা ক্রমা দুগুণে বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে। যুদ্ধংদেহী গতিরে এতিয়া গ্রাউন্ড অপারেশনের বাবেও সাজু হয়েছে ইসরায়েল। গাজা সীমান্ত 3 লক্ষাধিক সেনাবাহিনীর সমাবেশ ঘটুয়া হয়েছে। আক্রমণ প্রত্যাক্রমণক লৈ এতিয়া এই উত্তেজনা মধ্যপ্রাচ্যর বিভিন্ন প্রান্তলৈ বিয়পি পড়া পরিলক্ষিত হয়েছে। ইরানে সকিয়নি দিছে এই মুহূর্তত ইসরায়েলক, এই যদি যুদ্ধ বন্ধ করা নহয় তেতিয়াহলে ইরানেও আক্রমণ করার এক প্রকার ভাবুকি দিয়া পরিলক্ষিত হয়েছে। বিশেষকৈ রাষ্ট্রসংঘত ইরানের স্থায়ী প্রতিনিধিয়ে এই সকিয়নি প্রদান করেছে। গতিকে যাক কেন্দ্র করে এতিয়া অন্য একটা ফ্রন্টতো আক্রমণের বলি হব নাকি ইসরায়েল, সেই আশঙ্কাও এই মুহূর্তে বৃদ্ধি পাইছে। কারণ এফালে হামাসর আক্রমণ চলি আছে, আনফালে লেবাননের পরাও ইতিমধ্যে সশস্ত্র সংগঠন হিজবুল্লাই আক্রমণ চলাই আছে ইসরায়েলত। গতিকে এনে পরিস্থিতিত এই যে যুদ্ধর জয়কুরা যে কলিয়া ডাওয়ার, এই ডাওয়ার সমগ্র মধ্যপ্রাচ্যলৈ বিয়পি পড়িব বলে এই মুহূর্তে আশঙ্কা করা হয়েছে। ইফালে গাজা স্ট্রিপত নিরবিচ্ছিন্ন আক্রমণ চলি আছে ইসরায়েলত। ইফালে গাজা সিকিউরিটি ফোর্সে পণবন্দী করে রাখি থাকা 250 জন ইসরায়েলি নাগরিকক উদ্ধার করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সর 13 ইলাইট গ্রুপে। আর এই পণবন্দীক উদ্ধার অভিযানের এক চাঞ্চল্যকর ভিডিও এক্স যোগে রাজহুয়া করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সে। বিগত 7 অক্টোবরত সুফা মিলিটারি পোস্টত গাজা বাহিনীয়ে পণবন্দী করে রাখিছিল এই সকল ইসরায়েল নাগরিকক। দুদিনের পিছতে এই অঞ্চলটো ইসরায়েল বাহিনীয়ে নিজের নিয়ন্ত্রণলৈ আনি সুকলমে উদ্ধার করেছে 250 জন পণবন্দী করে রখা নাগরিকক। এই অভিযানত ইসরায়েল ডিফেন্স ফোর্সের হাতত নিহত হয়েছে 60রও অধিক হামাস সন্ত্রাসবাদী। গ্রেপ্তার করে আনিছে 26 জন হামাস সন্ত্রাসবাদী। ইয়ার ভিতর আছে হামাস সাউদার্ন নেভেল ডিভিশনের ডেপুটি কমান্ডার মোহাম্মদ আবু আলী। আর ইসরায়েলি পণবন্দী নাগরিকক উদ্ধার করা এই ভিডিও রাজহুয়া করার লগেলগে বিশ্বজুড়ি লাভ করেছে ব্যাপক চর্চা। ইফালে এতিয়াও ইসরায়েলত আছে ভারতের প্রায় 18,000 লোক। ভারতের অপারেশন অজয় অব্যাহত আছে। দ্বিতীয়খন বিমান ইতিমধ্যে আহি দিল্লিত উপস্থিত হয়েছে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরত উপস্থিত হয় অপারেশন অজয়ের জড়িয়ে উদ্ধার করে অনা 235 জন লোকক অনা বিশেষ বিমান। দিল্লি বিমানবন্দরত এই 235 গৰাকী যাত্রীক উষ্ম আদরণি জানাইছে কেন্দ্রীয় মন্ত্রী রাজেশ চন্দ্রশেখরে। এয়া দ্বিতীয়খন বিমান। প্রথম পর্যায়ত 212 গৰাকী ভারতীয়ক উদ্ধার করে অনা হয়েছিল। আর দ্বিতীয়খন বিমান ইতিমধ্যে সুকলমে উপস্থিত হয়েছে ভারতত। মুঠর উপর এই যুদ্ধক লৈ এতিয়া সমগ্র বিশ্ব উদ্বিগ্ন হয়েছে। সমগ্র মধ্যপ্রাচ্য এই মুহূর্তে যথেষ্ট সংকটত, আর তার লগে লগে উদ্বিগ্ন হয়েছে রাষ্ট্রসংঘ।